নাটোরের একডালা নারায়ণপুরের হাবিবুর রহমান আর ছাতনি গ্রামের মাহবুবুল ইসলাম, এই দুজন 10 কাঠা করে জমিতে জিরার আবাদ করেছেন। বীজ এনেছেন নেপাল থেকে, তবে ঝড় বৃষ্টিতে ক্ষতি হয় চারার। পরে কৃষি বিভাগের পরামর্শে জিরা ক্ষেতের পরিচর্যা করেন তারা। এরই মধ্যে এসেছে ফুল, বাম্পার ফলনের আশা দুই কৃষকের। 10 কাঠা জমিতে হাফ কেজি বীজ আমি বুনছি আর কি, বোনার পরে ইনশাল্লাহ এই পর্যায়ে আসছে। প্রচুর লোকজন প্রতিদিন দেখতে আসে এবং ওনারা বলে হচ্ছে আমাদেরকে বীজ দিও, আমরা পাশাপাশি জমিতে করব। ঠিক আছে, যদি পূর্ণাঙ্গ অবস্থায় যদি ফল এবং সুষ্ঠুভাবে আমি উঠাতে পারি তাহলে ওদেরকেও দেবো। প্রতিদিনই বিভিন্ন এলাকার আগ্রহীরা জিরা ক্ষেত দেখতে আসছেন, বলছেন তারাও আগ্রহী জিরা চাষে। আমরা এর আগে দেখিনি, নতুন দেখতেছি, তো মোটামুটি আশা করি অল্প জমিতে ভালোই ফলাফল হয়েছে। যদি আমরা সেরকম বীজ অথবা বৃষ্টি পাই তাহলে আমরা হয়তো বা এই জিরার আবাদটা করবো। ভালো যদি হয় তাহলে অনেক কৃষক এই ফসল করে লাভজনক হতে পারে। তো অনেক মানুষজন আসছে, ভিডিও করছে, সব দেখিচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। এই জিরা আমার এলাকাতে জন্য যে জিরাটা সম্ভাষণ হয় তার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। জিরার আবাদ সম্প্রসারণে আগ্রহী কৃষি বিভাগ কর্মকর্তারা বলছেন চাষিদের দেয়া হবে প্রয়োজনীয় পরামর্শ। আধুনিক প্রযুক্তি জিরার দরকার, সেটা আমি কৃষকদেরকে দিয়ে এবং ভালো করে ফসল উৎপাদন করে তারা লাভমুখী হয় যে ফসলটা নিতে পারে, সেই প্রযুক্তিগুলো আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। জিরা চাষের এই উদ্যোগ ছড়িয়ে পড়লে কৃষিতে যোগ হবে নতুন মাত্রা, কমবে আমদানি নির্ভরতা। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।